গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিনামি থেকে আমি পম্পা বলছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ ফাজ করে স্নান করে লক্ষ্মী পুজো দিয়ে এখন এগারোটা বাজেনি, 10:49 বাজে। এখন এইমাত্র পুজো দিয়ে আমি ওপর ঘর থেকে নামলাম। আজকে শিবরাত্রি যেহেতু 2:40 লাগছে, তার আগে তো ঠাকুরকে মন্দিরে জল দিতে যেতে পারবো না, এই জন্য শিবরাত্রি আজকে করেছি। সেই বিকালবেলা 5টার সময় জল দিতে যাব। আমি আর আমার হাজবেন্ড একসাথেই শিবরাত্রি করি, দুজনে মিলেই করেছি। হাজবেন্ড সমস্ত কিছু এনে দিয়েছে, যে শিব পুজোর যা যা লাগে ও একটু চলে গেছে শ্রীরামপুরে। ও বিকালবেলা ফিরে এসে স্নান ঠান করে তারপরে জল দিতে যাবো, ফিরবে বিকালবেলা। ও সমস্ত বাজার করে দিয়ে চলে গেছে। আজকে আমার বাড়িতে রান্না নেই, আজকে ফ্রি আমি, এখন থেকে আমি ফ্রি মোটামুটি। পুজোর জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে সব রেখে দেবো। আপনারা কে কে আজকে শিবরাত্রি করেছেন, আজকে যেহেতু 2:40 লাগছে, অনেকে কালকেও করবে, যারা উপোস করে অনেকক্ষণ থাকতে পারে না তারা কালকেও করবে। একটু বসে কথা বলি ভালো হবে। যারা মানে অনেকক্ষণ উপোস করে থাকতে পারে না তারা কালকে করবে, মানে যাদের ধরুন সকালবেলা অনেক ওষুধ পশুধ খেতে হয় সেটাই অবশ্য ভালো। কালকে অনেকে করছে, আজকে অনেকে করছে। আজকে যেহেতু 2:40 লাগছে দুপুরবেলা, এই জন্য আজকে অনেকে করতে পারছে না, যারা তারা কালকে করবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠাকুর সবাইকারই প্রতি সন্তুষ্ট, ঠাকুর কারুর কোনো দিন অমঙ্গল করে না, ঠাকুর সবসময় মঙ্গলময়। আর শিব তো হচ্ছে একদম আত্মভোলা, একদম বম বলে। যাই হোক, আজকে অনেকে করছে, কালকে অনেকে করবে। তা আপনারা আজকে কে কে করছেন, কালকে কে কে করবেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমি আজকেই করলাম, আমার হাজবেন্ড আর আমি আজকেই করলাম। ও আসবে বিকালবেলা, তারপরে জল ঢালতে যাব। আজকে রান্না নেই আমার মেয়ে, ও বাড়িতে, ওর ঠাকুমা যে বাড়িতে থাকে ওই বাড়িতে ওর জেঠু জেঠিমার কাছে। নতুন মা আর নতুন দা আমি বলি, তার জন্য ও নতুন দা আর নতুন মা বলে, ওই বাড়িতে খাবে আজকে দুপুরবেলা। আমার রান্না আজকে কোনো ঝামেলা নেই। এবেলা বিকেলে পুজো দিয়ে আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে, এসে সাবু মাখা খেতেও পারি। সাবু এনেছি, আমরা সাবু মাখাটাই খাই। আমিও ভালোবাসি, আমার হাজবেন্ডও ভালোবাসে। নাহলে তো একেবারে রাত্রিবেলা লুচি হোক পরোটা হোক যা হোক করবো, তার যদি সাবু মাখা খাওয়ার সময় হয় তাও সাবুটাকে ভিজিয়ে রাখবো। তা আমি সাবু মাখা না করে আজকে ভাবছি দুধ দিয়ে সাবুটা পায়েসের মতো করে করব। তা আমি কেমনভাবে করি সেটা রেসিপিটা শেয়ার করব। আমি একটু অন্যরকমভাবে করি, কারুর থেকে শিখেই নিয়ে করি, নিজে জানি না, কেউ কোনো সময় হয়তো দেখেছিলাম কারুর, সেটা শিখে নিয়েই করি। তা পুজোর জন্য কী কী কিনেছি একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা মধু কিনেছি, আমার হাজবেন্ড সব গুছিয়ে কিনে এনেছে। এটা সিদ্ধি আর মধু, আর গঙ্গাজল, এক ঘটি গঙ্গাজল নেবো, নিয়ে ওর সঙ্গে সিদ্ধি দুধ নেবো, মানে একটা ঘটির অর্ধেকটা গঙ্গাজল নেবো, অর্ধেকটা দুধ নেবো, সিদ্ধি মেশাবো আর মধু মেশাবো, মানে এটা দিয়ে শিব ঠাকুরকে জল ঢালবো। আর এনেছে সাবু, জেকে সাবু নিয়ে এসছে, এটাকে দুধ দিয়ে ফুটিয়ে করবো, ফল ঠল দিয়ে আমি যেটা করি সাবুর পায়েস। কাজু বাদাম এনেছে, আর আমার কিশমিশ ঘরে আছে বলে আমি আনতে না করেছি, এই সাবুর পায়েস করবো বলে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটা এনেছে। আর এটার এই ব্যাগটার মধ্যে ফল আর ফুল আছে। ময়দাও নিয়ে এসছে, আমার বাড়িতে একটু আটা আছে, আমি আটা ময়দা মিশিয়ে ইয়ে করি, লুচি বা পরোটা আটা ময়দা মিশিয়ে করি। এটা তো আমার সাবান, ডাব সাবান। আর একটা মিক্সড ফ্রুট জেলি এনেছে মেয়ে, পাউরুটি দিয়ে সকালে আমরা খাই, পাউরুটি আর মাখন। আর এই মাখনটা এনেছে, আমুলের মাখনটাই আনে বেশি, আমুল বাটার এনেছে। আর একটা জেলি নিয়ে এসছে, এটা সকালে পাউরুটি খাওয়ার জন্য। আর ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবো, একটা এক্সট্রা ধূপকাঠির উপরে ঠাকুর ঘরে পুজোর ধূপকাঠি, আর এই মোমবাতি ঠাকুরকে দেবো বলে মোমবাতি। আর এটা হচ্ছে জাফরান বা কেশর বলতে পারেন, কেশর। এটা আমি ওই সাবুর পায়েসটা করবো যখন এই কেশরটা দেবো, সাবুর পায়েসটা করার সময় এই কেশরটা। আর একটা গ্লুকন্ডির কৌটো নিয়ে এসছে, আমার এই গরম পড়লো আর এই বড় বড় গ্লুকন্ডির কৌটো নিয়ে আসে। এইটা আমার মেয়ে এমনি জল খেতে চায় না, ওকে প্রচুর জল খাওয়াতে হয়, ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, মানে পেটের একটু প্রবলেম আছে, ও জল ডাক্তার বেশি করে খেতে বলেছে, আমাকেও তাই। আমরা এই গ্লুকোজের জলটা দিয়েই খাই মাঝে মধ্যে, সবসময় খাই না, মানে বিকেলের দিকে বা দুপুরের দিকে গ্লুকোজের জল এক গ্লাস করে খাই। এই গরম পড়লেই আমার এই গ্লুকন্ডির কৌটোটা চলে আসে। আর এইগুলো সব সরিয়ে রাখি। ফল কী নিয়ে এসছে দেখি, একটা বেদানা ব্যাগ থেকেই পড়ে গেছে। এই দেখুন, একটা আকন্দ ফুলের মালা,
এই মালাটা 25 টাকা দাম নিয়েছে, আমার হাজবেন্ড এসে বলল এ একটা মালা 25 টাকা। আর এই ধুত্র ফুলটা দেখুন, এটা শুকিয়ে কাট হয়ে গেছে, এটা বলছে একটা ধুত্র ফুল এইটুকুনি একটা 5 টাকা নিয়েছে, মালাটা 25 টাকা, ধুত্র ফুলটা 5 টাকা, সেটা শুকিয়ে দেখুন অলরেডি শুকিয়ে গেছে, বিকেল অবধি আদৌ এটা আসতো, বিকেল অবধি আসতো থাকবে কি না সন্দেহ আছে, এটা ধুত্র ফুলটা শুকিয়ে কি হয়েছে দেখুন কাট, বিকেল 5টা অবধি আসতো থাকবে, এখন সবে 11টাও বাজেনি, 11টা বাজে। আর শশা এগুলো ঠাকুরের 5টা গোটা ফল আনতে হয়, তো 5খানা গোটা ফল ঠাকুরের মাথায় চাপাতে হয়, তো 5টা গোটা ফল আনতে বলেছে, আমার বাড়ির খাওয়ার জন্য ফল আলাদা আছে, সবই আছে, আঙুর আছে, শশা আছে, কলা আছে বাড়ির খাওয়ার জন্য, তা আজকে তার 5টার সময় জল দিয়েছে, আর বিকেলে কখন ফল খাবো সাবু পায়েস করেই খেতে হবে, আর এই জন্য 5টা গোটা ফল ঠাকুরকে দেওয়া মাথায় চাপানোর জন্য নিয়ে এসছে। এই শশা বেদানা এই যে এটা হচ্ছে পেয়ারা, আর খুলছি না, আমাকে এই ফলগুলো ধুতে হবে, আপেল শাকালু বেল, বেলটা তো মানে ঠাকুরের মাস্ট, শিব ঠাকুরের মাস্ট হচ্ছে বেল, একটা বেল তো আনতেই হয়, তা বেল শাকালু আপেল কলা 6টা ফল হয়ে গেছে, বেদানা 6টা ফল হয়েছে, 5টা ফল দেওয়া যায় মানে 5টা তো দিতে হবে, তার সঙ্গে আপনি 6টা দিলে দেবেন, ওই ঠাকুরের মাথায় চাপিয়ে দেওয়া, চাপিয়ে দিয়ে পুরোহিত থাকে, পুরোহিত সবাই যা ফল হয়, আজকে তো প্রচুর শিব ঠাকুরে উপচে পড়ে ফল, কিছু আমাদের একটা একটা করে গোটা ফল আবার দেয় পুরোহিত মশাই, দেয় একটা করে গোটা ফল, আর বাকিগুলো ওরা ব্যাগে ঢুকিয়ে নেয়, তাই এই এই হলো শিবরাত্রির জোগাড়। আমি এই ফল ঠলগুলো ধুয়ে এখন একটা ব্যাগে ফুল, ফুলটা ওপরে রয়েছে, মানে ঠাকুর ঘরে বৃহস্পতিবার আজকে পুজো দিলাম, একসাথেই ফুলগুলো নিয়ে এসছে, আমি আলাদা করে রেখেছি, ওপর থেকে নামিয়ে আনিনি, তাই মালাটা দেখলেন তো আপনারাও কিনবেন, দেখে বলবেন কত করে আপনাদের ওখানে মালা নিচ্ছে, এটা 25 টাকা একটা মালা, আর এই শুকনো ধুত্র ফুলটা এটা 5 টাকা নিয়েছে, তাহলে বুঝতে পারছেন কীরকম দাম। তা আমি তা আপনারা কে কে আজকে শিবরাত্রি করছেন একটু বলবেন, আর কে কে কালকে করছেন সেটাও বলবেন, আর শিবরাত্রি কারা কারা করেন, তা আমি এই মোটামুটি বছরে 3-4টি উপোস করি, সেটা হচ্ছে শিবরাত্রিটা করি, আবার নীলটা এক মাস বাদে নীল আছে নীলটা করি, আর করি হচ্ছে দুর্গা ষষ্ঠীটা আর অষ্টমীটা, ষষ্ঠী অষ্টমী শিবরাত্রি আর নীল, এই 4টে উপোস তো করি, কোনো আর জন্মাষ্টমীটাও করি, কোনো বছর হয়তো করতে পারলে করলাম, কোনো বছর করলাম না, আর শ্রাবণ মাসের 4টে কি 5টা সোমবার পড়ে, কোনো কোনোবারে 4টে সোমবার পড়ে, কোনোবার 5টা সোমবার পড়ে শ্রাবণ মাসে, সেই শ্রাবণ মাসটা প্রথম সোমবারটা লাস্ট সোমবারটা করি, ঠাকুর সুস্থ রাখলে করতে পারি, না না সেরকম যদি কিছু হয়ে যায় প্রবলেম তাহলে আর করতে পারি না, এই শ্রাবণ মাসের 2টো প্রথম আর লাস্টটা সোমবারটা করি, এই সারা বছরের আর কি উপোস করার ইয়ে এটা করি। আর তাহলে তো আজকে কোনো রান্না নেই, ও বাড়িতে মেয়ে খাবে, ওর বাবা চলে গেছে, সব বাজার টাজার করে দিয়ে চলে গেছে, আসবে বিকালবেলা এসে স্নান করে একসাথে পুজো দিতে যাবো, যেহেতু 2:40 লাগছে তার আগে তো জল দিতে পারবো না, কোনো মন্দিরে পুজোও হবে না, মন্দিরে পুজো হবে তবে না জল দিতে পারবো, আর এই হলো কথা। আর আর আপনাদের কাছে আমি যেটা বলেছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছিল ওই ওয়াচ টাইমটা নিয়ে, সেটা আমার বুঝতে ভুল হয়েছিল, পরে আমাকে আরও অনেকে যারা আছে আমার থেকে সিনিয়ররা, তারা আমাকে আমার বন্ধুরাও আমার সমস্ত ইউটিউবের বন্ধুরা ভীষণ ভালোবাসে, তারা আমাকে আমিও তাদের খুব ভালোবাসি, তারাও আমাকে খুব ভালোবাসে, সব মানে খুব সুন্দর সুন্দর কথা বল লেখে, আমার ভীষণ ভালো লাগে, এই বন্ধুত্বটাই বা কোথা থেকে পাওয়া যায় বলুন, কাউকে চিনে না, কেউ কাউকে চেনে না, এই যে ভালোবাসাটা এটাই কোথায় পাওয়া যায়, আমিও তাদের ভালোবাসি, সেও তারাও আমাদের ভালো আমাকে ভালোবাসে কমেন্ট করে, এটা আমার খুব এই পাওয়াটাই অনেকটা, হয়তো বড় জায়গায় যদি পৌঁছাতে নাই পারি তাদের ভালোবাসাটাও আমার কাছে এই যে আসছে, তারা আমাকে ভালোবাসছে, এটাই আমার কাছে অনেক পাওয়া, এটা তাই না বলুন না, এটা অনেক অনেকটা পাওয়া না, তারা কত ভালোবেসে ভালো মন ভালো ভালো কমেন্টস করে, সেটাও তো একটা পাওয়া না, এটা তো এমনি পেতাম না, এই ইউটিউবের মাধ্যমেই তো পাচ্ছি, তা এটা আমার কাছে অনেকটা পাওয়া, বড় জায়গায় পৌঁছাতে একটু সময় লাগে, সেই সময়টা ধৈর্যটা ধরতে হবে, সবাই তো আর তাড়াতাড়ি করে পৌঁছাতে পারে না, আর সবাইকার ভাগ্যও সমান না, একটু ভাগ্যের ওপরও বিশ্বাস করতে হবে, দেখি শিব ঠাকুরকে আজকে জল দিয়ে আসি, শিব ঠাকুরকে বলবো আপনারা সবাই যাতে আপনাদের মনস্কামনা পূরণ হয়, তার সঙ্গে আমারটাও হয় এটাও বলবো, আর এই তো এই অবধি আজকে কথা, আজকে সেরকম ছেলে সারাদিন কোনো কাজ নেই, বললামই তো রান্না নেই, ওবেলা যা আছে আছে, আচ্ছা সাবুর পায়েসটা যখন করবো যদি দেখাতে পারি দেখাবো, মানে আমি কেমনভাবে করি,
এক মানে অন্যজনের থেকে শিখেই আমি করছি, তার কতটা ভালো করতে পারছি সেটা দেখাবো। ঠিক আছে, এখন আপাতত রাখি, আর বেশি বকবক করবো না। তা আমি এইগুলো গুছিয়ে নিই, সব ফলগুলো ধুয়ে একটা ব্যাগে সব করে নিই। এখন অনেক টাইম আছে, সে বিকেল 5টার সময়। তাও আমি করে গুছিয়ে রেখে দিলে শান্তি, যার কিছু করতে হবে না, এটা করে রেখে দিই। তা এখন আপাতত রাখছি, টাটা। এই দেখুন, আমি সাবুটা একটুখানি শুকনো কড়ায় একটুখানি নেড়ে নিচ্ছি, একটু সাবুটা নেড়ে নিচ্ছি, যাতে শুনেছি আমার এটা শোনা কথা যে সাবু নাকি যাদের অম্বলের ধাঁচ আছে তারা যদি সাবুটা ভেজানোর আগে বা পায়ে যে কোনো কিছু করার আগে সাবু ভেজানো, যারা ভেজানো মাখা খায় বা পায়েস করে খায়, দুধ দিয়ে ফুটিয়ে খায়, সাবুটা যদি একটু শুকনো খোলে ভেজে নেয় কড়াইয়ের মধ্যে, তারপরে ধুয়ে যে যেটা করবে, যে পায়েস করবে করবে, যে ভিজিয়ে রেখে কলা দিয়ে মেখে খাবে করবে, আমি ভিজিয়ে রাখবো না। আমি তো বললাম আমি দুধের সঙ্গে ফুটিয়ে পায়েস করবো, কাজু কিশমিশ দেবো আর একটুখানি ফল কুচিয়ে কুচিয়ে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, দিয়ে ঠান্ডা করে খাবো। বেশি ভাল লাগে খেতে এটা ঠান্ডা করে খেলে। এ দেখুন, এগুলো অলরেডি সাবুগুলো ফুটতে শুরু করে দিয়েছে, মানে তার মানে আমার ভাজাটা হয়ে এসছে অনেকটাই। দেখুন সাবুগুলো ফুটছে, দেখুন ফটাস ফটাস করে ফুটছে, এ দেখুন ফুটছে, তার মানে সাবুটা আমার ভাজা হয়ে এসছে। দিয়ে এবার আমি ধুয়ে নেবো, আর এদিকে দেখুন দুধটা ফুটতে দিয়েছি আমি, যেহেতু সাবুর পায়েস করবো, দুধটা ফুটতে দিয়েছি। এই যে দুধটাকে একদিকে ফোটাচ্ছি, বেশ ঘন করে ফোটাবো, তাহলে পায়েসটা বেশ ভালো হবে। আর এদিকে সাবুটাও ভেজে নিচ্ছি, ভেজে দিয়ে একটুখানি ঠান্ডা করে ধুয়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো, তারপরে চিনি দিয়ে নাবিয়ে একটু ঠান্ডা করে ফলকুচি, যা যা আপনারা ফল ভালোবাসেন, কলা, তারপরে আঙুর, বেদানা, আর কাজু কিশমিশটা দুধটা ফুটতে ফুটতে কাজু কিশমিশ দিয়ে দেবো। আমার সাবুটা মোটামুটি শুকনো কড়াইয়ে নাড়ানো হয়ে গেছে, এটাকে এবার নাবিয়ে ফেলবো, দুধটা ফুটুক, বাকিটা পরে দেখাচ্ছি। এই দেখুন, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কী করবো, একটা কাঁচের বাটিতে এগুলোকে ঠান্ডা না করে ফ্রিজে ঢোকাবেন না, কাঁচের বাটিতে আমার কাজু কিশমিশ সমস্ত দেওয়া আছে, আমি আর এক্সট্রা কোনো ফল দেবো না, শুধু কলা ছাড়া। আপনারা পারলে বেদানা, তারপরে বেদানাগুলো মুখে লাগে বলে আমি দিই না, আপনারা দিতে পারেন বেদানা, কালো আঙুর, এমনি আঙুর, তারপরে হচ্ছে আম সত্ত্ব, ফল দিলে যারা ফল ভালোবাসেন তারা দেবেন। আমার যেহেতু বেদানা মুখে লাগে আর আম সত্ত্ব এই মুহূর্তে আমার কাছে নেই, আম সত্ত্ব দিলে ভালোই লাগে, খুব সুন্দর লাগে, আম সত্ত্ব আমার কাছে এই মুহূর্তে নেই। আমি বাটিতে এটাকে আগে কাঁচের বাটিতে সার্ভ করে এবার উপর থেকে, এ দেখুন আমি কলা কেটে রেখেছি, কুচিয়ে কলা কুচিয়ে রেখেছি, উপর থেকে এগুলো এরমভাবে দিয়ে দেবেন। আপনি আরও অনেক ফল দিতে পারেন, বেদানা দিতে পারেন, আমসত্ত্ব দিতে পারেন, আমার কাছে আমসত্ত্ব নেই, আমি শুধু কলাটাই দিচ্ছি। আর কাজু কিশমিশ তো পায়েসটা করার সময় করেছিলাম, কাজু কিশমিশ, কাজু কিশমিশগুলো তো দেখাই যাচ্ছে উপর থেকে, আর কটা কিশমিশ ছড়িয়ে দেব। এই হয়ে গেল, এবার এটাকে ফ্রিজে এরমভাবেই রেখে দেবেন, ঠান্ডা হবে আর ঠাকুরকে জল দিয়ে এসে বের করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। এই বাকি পায়েসটা থাকলো, এটা ঢেকে রাখবো, এটা তো নষ্ট হয় না, আমি পরের দিন কালকে সকালেও খেতে পারবো টিফিনে। এই আপনারা আরও অনেক ফল দিতে পারেন। এই আমার এটা হয়ে গেলো, এবার এরম করে ধরেই ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস এটা আমার কমপ্লিট হয়ে গেলো। আপনারা এরমভাবে বাড়িতে করতে পারেন, খুবই সুন্দর খেতে লাগে, খুবই ভালো লাগে, আপনারা করতে পারেন। তাহলে এখন আপাতত আসছি।
গঙ্গার ধারের সামনে আশ্রমটা খুব সুন্দর পরিবেশ, এখানে আপনাদের তো আমি দেখালাম। আশ্রমটা দেখিয়ে দে, খুব ভালো পরিবেশ। এখন বিকেল 5:30 বাজে, আমরা 4:30 জল দিতেছি, 4:30 না 4:45 ফাঁকা ফাঁকা জল দেওয়া হয়ে গেছে আমাদের শিব ঠাকুরকে, জল দেওয়া হয়ে গেল। দেখুন জায়গাটা কি সুন্দর, মনোরম পরিবেশ একদম। ঠাকুরের নাম গান হচ্ছে, শুনেও কানটা ধন্য হয়, ঠাকুরের নাম গান শুনেও কানটা ধন্য হয়, ঠাকুরের নাম শুনলে। তা আর গিয়ে বাড়িতে আর ব্লগটা বেশি করতে পারবো না, তা এখন আপাতত রাখছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই শিবরাত্রি ভালোভাবে কাটান। আমার জল দেওয়া হয়ে গেছে, সারা দিনের এই শান্তি, এই উপোস করে যে ঠাকুরের জল দেয়, এটা যে কী শান্তি, এটা মানে বলে বোঝাতে পারবো না। এই শান্তি হয়তো অনেকেই পান এই ঠাকুরের জল দিয়ে, আর এরকম আশ্রমে মনোরম পরিবেশ।